আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 2840 জন রোগী শনাক্ত। সৌদির আজকের করোনার আপডেট দেখে নিন। সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 2840 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 52,016 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 1797 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 23,666 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 10 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 302 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 9,644 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 5,593 জন এবং মৃত্যুবরণ করেছে 17 জন। মক্কায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 10,709 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 5,593 জন এবং মৃত্যুবরণ করেছে 127 জন। জেদ্দায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 8,928 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 3,987 জন এবং মৃত্যুবরণ করেছে 92 জন। মদিনায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 7,210 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 2,966 জন এবং মৃত্যুবরণ করেছে 40 জন। দাম্মামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 3,386 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 1,162 জন এবং মৃত্যুবরণ করেছে 5 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,241 জন, যার মধ্যে সুস্থ হয়েছে 1,400 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,827 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 472 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এই ছিল সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে পাওয়া আজকের করোনা ভাইরাসে সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।